কমিউনিস্টরা রাষ্ট্র বাঁচানোর কথা বলছেন, কিন্তু প্রকৃত অর্থে তারা দেশদ্রোহী, ভারত বিরোধী। সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুরে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন কমিউনিস্টদের সংকল্প পত্রে উল্লেখিত পরমাণু অস্ত্র ধ্বংসের বিষয়টি তুলে ধরেন বিপ্লব কুমার দেব। সম্প্রতি নির্বাচনী ইস্তেহার তথা সংকল্প পত্র প্রকাশ করেছে সর্বভারতীয় কমিউনিস্ট। সেই সংকল্প পত্রে উল্লেখ করা হয়েছে, যদি এই ইন্ডিজোট ভারতে ক্ষমতায় আসে তাহলে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেবে। গোটা বিশ্বে পরমাণু শক্তিধর দেশ ভারত, কিন্তু শত্রুদের বিরুদ্ধে লড়াই করার সবচাইতে বড় এই পরমাণু অস্ত্রের শক্তিকেই ধ্বংস করার কথা বলছে কমিউনিস্টরা। একদিকে মানিকবাবু রাষ্ট্র সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেওয়ার কথা বলছেন, অপরদিকে তাদের সংকল্প পত্রে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে ভারতকে কমজোর করার কথা। এটাই কমিউনিস্টদের চরিত্র, এরা রাষ্ট্র বাঁচানোর কথা বলছে কিন্তু প্রকৃত অর্থে তারা দেশদ্রোহী, ভারত বিরোধী। পাকিস্তান ও চীন ভারতের পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলে, কিন্তু আজ চীন ও পাকিস্তানের ভাষা কমিউনিস্টরা বলছে। এই সিপিএম কংগ্রেস এক জায়গা হাত চিহ্নে এখন যে মধুপুর বাজারে সিপিএম এর বন্ধুরা বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, এখন মানিক সরকার জিতেন বাবু বলছে চামড়া তুলন লাগতো না, এখন হাত চিহ্নিতে ভোট দাও। মেরে মিত্র, স্লোগান কি মধুপুরবাসী ভুলবে? মধুপুরবাসী ভুলবে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা? ভুলবে মধুপুরবাসী যখন কংগ্রেস স্লোগান দিত নারী নির্যাতনকারী সিপিএম রা হুঁশিয়ার? এই স্লোগান কি ভুলতে পারবে মধুপুরবাসী যারা কংগ্রেস সিপিএম এখনো আছেন? আমি আপনাদেরকে বলবো, ভোটটা নষ্ট করার দরকার নেই, আপনারা গণতন্ত্রের গণদেবতা, তাদেরকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করা, বিনাশ করা। মেরে মিত্র, ত্রিপুরার মানুষের দিকে তাকান, সমস্ত ত্রিপুরার দিকে তাকান, মানুষ কংগ্রেস সিপিএমকে প্রত্যাখ্যান করেছে আর তার জন্য এখন চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বেরিয়ে কি বলেন? উনি কিসের জন্য হাত চিহ্নে তো ভোট দেবেন? উনি সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন, উনি রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন, উনি ত্রিপুরার অস্তিত্ব বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন। মানিক বাবু, জিতেন বাবু, বিপ্লব দেব মূর্খ না, আপনারা আপনাদের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো রিলিজ করেছেন, প্রকাশ করার তেরা বৃন্দা করার ইতারাম সীতারাম ইয়ে ছড়ে কমিউনিস্ট পার্টির মধুপুরবাসী শুনে নাও, যে মানিক সরকার বলছে রাষ্ট্র বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে আর তার জন্য হাত চিহ্নিতে ভোট দিতে হবে, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন। এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে কি লেখা আছে জানেন? কি লেখা আছে জানেন মধুপুরবাসী? তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি ইন্ডি গঠবন্ধন যদি সরকারে আসে তাহলে ভারতের পরমাণু অস্ত্র যেগুলো আছে সবগুলো তারা ডেস্ট্রয়েড করে দিবে, সব শেষ করে দিবে। মেরে মিত্র, তার মানে বুঝেন? ভারত পরমাণু শক্তিধর দেশ, শক্তিশালী, ভারতকে কমজোর করার জন্য কমিউনিস্টরা বলছে পোখরণে যে অটল বিহারী বাজপেয়ী দুনিয়াকে চ্যালেঞ্জ করে পরমাণু বোম ব্লাস্ট করে পরীক্ষা করেছে, তখন আমাদের উপর পাবন্দি আমেরিকাও লাগিয়েছিল কিন্তু বাধ্য হয়েছে সেই পাবন্দি শেষ করার জন্য। আর ভারত শক্তিশালী দেশ দুনিয়ার মধ্যে পরমাণু শক্তিধর আমরা, কমিউনিস্ট বলছে কমিউনিস্ট ক্ষমতা আসলে কেন্দ্রে সমস্ত পরমাণু বোম এরা শেষ করে দেবে, তার মানে পাকিস্তান আর চীনের সামনে ভারতকে বেঁচে দেবে। মানিক বাবু জবাব দেন, আপনি বলছেন রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন, আপনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেন, আপনার ম্যানিফেস্টোতে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আপনারা শেষ করে দেবেন আপনারা ক্ষমতা আসলে, তার মানে বুঝে গেছেন কমিউনিস্টের চরিত্র? এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ভারত বিরোধী। মানিক সরকার মাপ চাও ত্রিপুরাবাসীর কাছে, জিতেন চৌধুরী এরা মাপ চাওয়া উচিত, যে এমন খতরনাক ম্যানিফেস্টো বের করেছে। পাকিস্তান এমন ম্যানিফেস্টো বের করে না,
পাকিস্তান বলে ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো, চীন বলে আজকে চীন আর পাকিস্তানের ভাষা, কমিউনিস্ট পার্টি বলছে এবার মধুপুর বাসী আপনারা ত্যাগ করুন, জিজ্ঞাসা করুন এই কমিউনিস্টদেরকে কেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেটা লেখা হয়েছে কি কারণে। তার জন্য বলি মেরে মিত্র, এখানে ভারতীয় জনতা পার্টি ছিল না বলে কমিউনিস্টরা ফাঁক দিয়ে ত্রিপুরাতে বিনা কাজ করে 35টা বছর শাসন করে আমাদের যুবা ওদের পিছিয়ে দিয়েছিল মেরে মিত্র। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার, এই সরকার মহিলাদের সরকার। মোদী একবারও বলে না যে ঘর শুধু বিজেপির কার্যকর্তাদের দেব, মোদী একবারও বলে না জল শুধু বিজেপির কার্যকর্তাদের বলবো, মোদী একবারও বলে না 5 কিলো করে চাল শুধু বিজেপির কার্যকর্তাদের দেব, মোদী একবারও বলে না করোনার সময় যে করোনার টিকাকরণ শুধু বিজেপির কার্যকর্তাদের দেব। কিন্তু 35 বছর যাবৎ কংগ্রেস কমিউনিস্টরা শাসন করেছিল, এরা একটাই শিখিয়েছিল একদলীয় ব্যবস্থা, কমিউনিস্ট করলেই বিপিএল কার্ড পাবে, কমিউনিস্ট করলেই ঘর পাবে, কমিউনিস্ট করলেই জলের কানেকশন পয়সা দিয়ে পাবে, কমিউনিস্ট করলেই শৌচালয় পাবে, কমিউনিস্ট না করলে কোন সরকারি সুবিধা পাবে না। কিন্তু আজ ব্যতিক্রম আমার ত্রিপুরা, আজকে নরেন্দ্র মোদী বলছে সবার ঘরে জল দিতে হবে, আমরা কংগ্রেস করে তার ঘরেও জল দেই, যে সিপিএম করে তার ঘরেও জল দেই, যে বিজেপি করে তার ঘরেও জল দেই, যে মুসলিম তার ঘরেও জল দেই, যে হিন্দু তার ঘরেও জল দেই, যে খ্রিস্টান তার ঘরেও জল দেই, যে আমাদেরকে ভোট না দেয় গালি গোলাজ করে তার ঘরেও জল দেই মেরে মিত্র। এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও কমিউনিস্টদের জোটকেও তীব্রভাবে কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।